बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। एकमात्र आल्लाहर जिन्हे इल्म शिखेछेन एमन मानुष आमी मात्र तीनजनई देखेछि, आदा ताउस मुजाहिद रहिमहुल्लाह, सालामा इब्ने कुहाइली। আমরা এখন হিজরি 97 সালের জিলহজ মাসের শেষ দশকে। আমাদের সামনে পৃথিবীর প্রাচীনতম ঘর বাইতুল্লাহ, যা এখন পৃথিবীর সকল প্রান্ত অলিগলি গিরিপথ ও রাজপথ পেরিয়ে আসা অগণিত মানুষের ভিড়ে তরঙ্গায়িত। এখানে এই কাবা শরীফে যে ঢল নেমেছে মানুষের, ভাত ভাঙ্গা স্রোতের মতো ছুটে এসেছে তারা, এসেছে পায়ে হেঁটে, সাওয়ার হয়ে এসেছে নারী পুরুষ যুবা ও বৃদ্ধ, নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, যাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কৃষ্ণাঙ্গ শ্রেতাঙ্গ আরব অনারব রাজা প্রজা সব এখন একাকার। এদের প্রত্যেকেরই পরিচয় একটি, আবদুল্লাহ আল্লাহর বান্দা। এদের সকলের আদর্শেও একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের সকলের জীবন বিধানও একটি, কালামুল্লাহ আল কুরআন। এরা সকলেই একমাত্র প্রভুর দরবারে আজ সমবেত। এদের সর্বাঙ্গ এখন তারই ভয়ে কম্পাঙ্কিত, প্রত্যেকের মুখেই এখন লাব্বাইকের গুঞ্জিত সুরধ্বনি, সকলেরই হৃদয় এখন মারিফাতের প্রত্যাশায় আলোড়িত। আর ওই যে তাওয়াফ করছে, তিনি হলেন বিখ্যাত খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক রহিমাহুল্লাহ। আহা, তার শরীরেও ওই একই পোশাক, এক প্রস্তর চাদর ও ইজার, মাথায় নেই শাহী মুকুট, শরীরে নেই শাহেনশাহী পোশাক। তিনিও সাধারণ প্রজাদের মতো, খোলা মাথায় অন্য মুসলিম ভাইদের মতো সাদাসিদে পোশাকে বাইতুল্লাহ তাওয়াফ করছেন। পেছনে রয়েছে তারই দুই পুত্র, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে দুইটি বালক, সদ্য ফোটা গোলাপ পাপড়ির মতো সজীব ও মসৃণ। খলিফা তাওয়াফ শেষ করেই এক কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, উনি কোথায়? ওই যে নামাজ পড়ছেন। মসজিদুল হারামের পশ্চিম দিকে ইঙ্গিত করে দেখালেন। খলিফা সেই দিকে রওনা হলেন, পিছে পিছে তার দুই ছেলে। খাস কর্মচারীরা পথের ভিড় সাফ করতে তার সঙ্গে যেতে চাইল। খলিফাই নিবৃত করলেন ওদের। তিনি বললেন, এই পবিত্র স্থানে রাজা প্রজা সবাই সমান, তাকুয়া ছাড়া এখানে অন্য কিছুই বিবেচ্য নয়। এখানের অনেক এলোমেলো কেশ ও মলিন বেজদারি মুত্তাকি এমন পর্যায়ে থাকতে পারে আল্লাহর কাছে যা কোনো রাজা বাদশাহ নেই। এ কথা বলেই তিনি সেই নামাজরত মানুষটির দিকে এগিয়ে গেলেন, তাকে নামাজে মশগুল পেলেন। দেখলেন তিনি কখনো দীর্ঘ রুকুতে, কখনো দীর্ঘ সেজদায় একেবারে যেন ডুবে যাচ্ছেন। দেখলেন বহু মানুষ বসে আছেন তার পেছনে ডানে ও বামে। খলিফা বসলেন সেখানে, সেই সব লোকেদের পেছনে যেখানে মজলিস শেষ হয়েছে। পুত্র দুজনকেও বসতে বললেন। কুরাইশ দুই কিশোর ভাবতে লাগল, উনি কে যার জন্যে খোদ আমিরুল মোমেনিন আমজনতার সঙ্গে বসে অপেক্ষা করছে? একসময় নামাজ শেষ হল, তিনি জনতার দিকে ঘুরে বসলেন। খলিফা তাকে সালাম দিয়ে নিজেই কাছে এগিয়ে গেলেন, তাকে এক একটি করে হজের মাসালা জিজ্ঞাসা করলেন। তিনিও এক একটি করে সকল প্রশ্নের জবাব দিলেন, প্রয়োজনীয় ব্যাখ্যা জুড়ে দেওয়ার ফলে সম্ভাব্য প্রশ্নের কোনো সুযোগই দিলেন না। প্রতিটি জবাবের দলিল হিসেবে তুলে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রশ্ন শেষ হলে খলিফা জাযাকাল্লাহু খাইরান বলে ধন্যবাদ দিলেন। এরপর দুই পুত্রকে নিয়ে শাইর উদ্দেশ্যে রওনা হলেন। পথে দুই বালক শুনতে পেল ওই ঘোষণা, ভাইসব, এই অঞ্চলে একমাত্র মুফতি আতা ইবনে আবি রবাহ, তার অনুপস্থিতিতে আবদুল্লাহ ইবনে আবি নাজিহ, এই দুইজন ছাড়া অন্য কেউই এখানে ফতোয়া প্রদান করতে পারবেন না। এই কথা শুনে এক পুত্র খলিফাকে জিজ্ঞাসা করল, আমিরুল মোমিনের লোকেরাই ঘোষণা দিচ্ছেন, আতা ইবনে আবি রবাহ এবং তার নায়েব ছাড়া কাউকে ফতোয়া জিজ্ঞাসা করা যাবে না, তাহলে আমরা কেন ওই লোকটির কাছে গেলাম? খলিফার প্রতি যার যথার্থ সম্মান ও উপযুক্ত মর্যাদাবোধ নেই। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক পুত্রকে বললেন, বেটা, এই যে মানুষটিকে তুমি দেখলে,
যার অসামান্য মর্যাদার কারণে তার কাছে খলিফাকেই এগিয়ে যেতে দেখে এলে। তিনি মসজিদুল হারামের প্রধান মুফতি আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ। তিনি এই মহান মসনদে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সুযোগ্য উত্তরসূরি। এরপর তিনি আবেগজড়ন কণ্ঠে বললেন, বাবারা, তোমরা ইলম শিক্ষা করো, ইলমের কারণে তুচ্ছ ব্যক্তিও মহান হয়ে যায়। অখ্যাত ব্যক্তি আরোহ করে খ্যাতির শীর্ষ চূড়ায়, কৃতদাসরাও হয়ে যায় রাজা বাদশার মতো উচ্চ মর্যাদার। ইলম সম্পর্কে সুলাইমান ইবনে আব্দুল মালিকের কথাটি মোটেও অতিরঞ্জিত নয়। খোদ আতা ইবনে আবি রবাহ ছিলেন শৈশবে এক মহিলার কৃতদাস। একমাত্র ইলমের কারণে একজন হাবশি গোলাম হয়েও কি অপূর্ব মর্যাদাই না পেয়েছেন। তিনি শৈশব থেকেই ছিলেন ইলমের প্রতি গভীর অনুরাগী। তখন থেকেই সময়কে ভাগ করে নিয়েছিলেন তিন ভাগে। এক, মনিবের জন্য। এই সময় তিনি মনিবের হক পালনে এবং তার সেবায় নিয়োজিত থাকতেন। দুই, আল্লাহর জন্য। এই সময়ে তিনি সম্পূর্ণ মনোযোগ, ইখলাস ও ভক্তির সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিন, ইলমের জন্য। এই সময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত সাহাবিদের সান্নিধ্যে কাটাতেন, তাদের বিশাল ইলমের চাক থেকে খাঁটি মধু আহরণ করতেন। তিনি যাদের কাছে ইলম শিখেছেন তারা হলেন হযরত আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবাইর প্রমুখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন। ফলে ফিকহ ও হাদিসের অসামান্য ইলমে তার হৃদয় ছিল ভরপুর। মক্কাবাসিনী মনিব যখন বুঝতে পারলেন তার কৃতদাস আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছে, ইলমের পথে নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে, তখন মনিব হিসেবে তিনি নিজের হক প্রত্যাহার করে নিয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় তাকে আজাদ করে দিলেন। এই আকাঙ্ক্ষায় যে তার দ্বারা ইসলাম ও মুসলিম জাতির কল্যাণ হবে। সেদিন থেকে আতা ইবনে আবি রবাহ বাইতুল্লাহকে বানালেন নিজের ঠিকানা। একেই বানালেন মাদ্রাসা, একেই বানালেন ইবাদতখানা। এমনকি ঐতিহাসিকগণ বলেন, প্রায় কুড়ি বছর ধরে মসজিদুল হারামের মাটি ছিল আতাহ ইবনে আবি রবাহ এর বিছানা। আতাহ ইবনে আবি রবাহ ইলমের এই শীর্ষচূড়ায় আরোহ করেছিলেন, যেখানে সমকালীন দুইজন ছাড়া আর কেউই পৌঁছাতে পারেননি। একবার বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মক্কায় এলেন। বহু মানুষ তার কাছে ফতোয়ার জন্য ভিড় করলে তিনি বিস্মিত হয়ে বললেন, হে মক্কার লোকেরা, আমি অবাক হচ্ছে যে আতা ইবনে আবি রবাহ থাকা সত্ত্বেও তোমরা ফতোয়ার জন্য এসেছো আমার কাছে। আতা ইবনে আবি রবাহ এর ছিল দুইটি অনন্য বৈশিষ্ট্য যা তাকে দীন ও ইলমের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছিয়ে দিয়েছিল। এক, নিজের খাহেসাত ও প্রবৃত্তির উপর ছিল তার পরিপূর্ণ নিয়ন্ত্রণ, ফলে নফসকে তিনি কখনোই ক্ষতিকর ও অপ্রয়োজনীয় উপভোগের সুযোগ দেননি। দুই, নিজের সময়ের ব্যাপারে ছিলেন এমন সঠিক সচেতন যে অপ্রয়োজনীয় কথাও কাজে সামান্য সময়ও নষ্ট হতে দেননি। কুফা নগরীর একজন বিশিষ্ট আলিম ও আবেদ মুহাম্মদ ইবনে সুকাহ তার একজন দর্শনার্থীকে বললেন, আমি কি তোমাদের এমন একটি কথা শোনাবো যার দ্বারা তোমরা হয়তো উপকৃত হবে, যেমন আমি হয়েছিলাম? তারা সবাই বললেন, অবশ্যই। একদিন আতা ইবনে আবি রবাহ আমাকে বললেন, হে ভাতৃপুষ্ট, আমাদের মহান পূর্বশ্বরীগণ শুধু প্রয়োজনীয় কথাই বলতেন এবং শুনতেন, অপ্রয়োজনীয় কথা তারা মোটেও পছন্দ করতেন না। চাচা, তাদের মতে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয় দুটোর একটু ব্যাখ্যা দেবেন কি? তাদের কাছে প্রয়োজনীয় কথা ছিল পাঁচ ধরনের। ক, কিতাবুল্লাহ তিলাওয়াত ও এর আলোচনা। খ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রেওয়ায়েত এবং তার আলোচনা। গ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। ঘ, ইলমের আলোচনা। ও, জীবন ও জীবিকা সম্পর্কে আবশ্যকীয় কথা। এগুলো ছাড়া আর সবই ছিল তাদের কাছে অপ্রয়োজনীয়। এরপর তিনি আমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা কি এসব আয়াত অস্বীকার করবে? অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে, সম্মানিত আমল লেখকবৃন্দ, সূরা ইনফিরাত আয়াত 10-11। এবং তোমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে দুজন ফেরেস্তা যারা ডানে ও বামে বসে আমল গ্রহণ করে, সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
সূরা কাফ আয়াত 17-18। এরপর তিনি বললেন, তোমাদের কারো সম্মুখে যদি প্রতিদিনের আমলনামা পেশ করা হয়, তবে কি সে নিজের অধিকাংশ বেহুদা আমল দেখে লজ্জিত হবে না? সে কি আফসোস করে বলবে না, হায় হায়, অধিকাংশ আমলই তো দিন দুনিয়ার সঙ্গে সংস্রবহীন। আতা ইবনে আবি রবাহ এর ইলম দ্বারা উপকৃত হয়েছে বহু শ্রেণীর এমন অনেক মানুষ, যাদের মধ্যে রয়েছে বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, রয়েছেন বিভিন্ন পেশাজীবী, শিল্প ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আমি মক্কায় হজ সংক্রান্ত 5টি ভুল করেছিলাম, যেগুলো আমাকে সংশোধন করে দিয়েছিলেন জৈনিক নাপিত। ঘটনাটি ছিল এরকম, আমি ইহরাম মুক্ত হবার জন্যে এক নাপিতের কাছে মাথা কামাতে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, মাথা কামাতে কত নেবে? হাদাকাল্লাহ, আল্লাহ তোমার ভ্রান্তি দূর করুক, ইবাদতের মধ্যেও কি দামাদামি চলে? বসে পড়ো, যা পারো দিও। বিস্মিত হয়ে নাপিত কথাগুলো বলল। ভীষণ লজ্জিত হয়ে আমি বসে পড়লাম তার সামনে। নাপিত বলল, জানো না এই সময় ক্যাবলামুখী হয়ে বসতে হয়? আরও একটি ভুল করাতে আমার লজ্জার আরও বেড়ে গেল। এরপর মাথার বাম দিক আমি তার সামনে এগিয়ে ধরলাম। এটাও সে সংশোধন করল, বলল ডান দিকটা দিন। সে মাথা কামাতে লাগল আর আমি নীরবে বিস্ময়ের ধাক্কা সামলাতে ব্যস্ত রইলাম। কিন্তু সে আবারও মুখ খুলল, আরে তুমি দেখছি একেবারে মুখ বন্ধ করে রেখেছো, তাকবীর বলো। আমি তাকবীর বলতে লাগলাম। মাথা কামানো শেষ হয়ে গেল। গন্তব্যে ফেরার জন্যে যেই রওনা হলাম, সে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? আমার গন্তব্যে? আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপর যেখানে খুশি যাও। আমি নামাজ পড়লাম, তারপর ভাবতে লাগলাম, একজন নাপিতের পক্ষে এসব কথা কী করে জানা সম্ভব? আমি তাকে জিজ্ঞাসা করলাম, হজের এই বিষয়গুলো তুমি কার কাছে শিখেছ? সে বলল, হায় আল্লাহ, আমার আবার শিক্ষা? আমি আতা ইবনে আবি রবাহকে এরকম করতে দেখেছি, তারপর থেকেই কথাগুলো সবাইকে বলে বেড়াচ্ছি। আতা ইবনে আবি রবাহ এর হাতে প্রচুর পার্থিব্য ধন ঐশ্বর্য এসে ধরা দিয়েছে, কিন্তু তিনি অত্যন্ত কঠিনভাবে সেগুলো উপেক্ষা করেছেন, সামান্যতম ভ্রুক্ষেপও সেই দিকে করেননি। জীবনটা এতই সাধারণভাবে কাটিয়েছেন যে তার পরনে থাকত মাত্র 5 দেরহামের একটি জীর্ণ পোশাক। শাসক গোষ্ঠী তাকে শাসনকার্যে অংশীদার হতে বারবার অনুরোধ করেছে, কিন্তু তাদের দুনিয়া দ্বারা নিজের দিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি কখনোই সাড়া দেননি। তথাপিও ইসলামের কল্যাণ অথবা মুসলিম জাতির কোনো উপকারের সুযোগ হলে তিনি শাসকবর্গের দুয়ারে কড়া নাড়তেন। এই ব্যাপারে একটি চমৎকার দৃষ্টান্ত উঠে এসেছে উসমান ইবনে আতাহ খুরাসানির বর্ণনায়। তিনি বলেন, আমি পিতার সঙ্গে যাচ্ছিলাম খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের উদ্দেশ্যে। যখন আমরা দামেস্কের কাছাকাছি পৌঁছলাম, তখন হঠাৎ কালো গাদায় চড়া এক বৃদ্ধকে দেখলাম, যার শরীরে ছিল মোটা বুননের পুরাতন এক জীর্ণ জুব্বা। তার মাথায় লেপটে ছিল একটি চিটচিটে টুপি, তার পা দুটো ছিল সাধারণ ও সস্তা রেকাবের আটকানো। এসব দেখে আমি ফিক করে হেসে ফেললাম। পিতাকে বিস্ময় সুরে জিজ্ঞাসা করলাম, এ আবার কে? চুপ কর গাদা, উনি হলেন ফকিহ চমরাট আতা ইবনে আবি রবাহ রহিমাহুল্লাহ। পিতার এই চোখ রাঙানো খেয়ে আমি চুপসে গেলাম। তিনি যখন আমাদের কাছাকাছি পৌঁছলেন, পিতা খচ্ছর থেকে নামলেন আর তিনি নামলেন কালো গাধার পিঠ থেকে। তারা অলিঙ্গন করলেন উভয়ে উভয়কে। সংক্ষিপ্ত কৌশল বিনিময় সেরে তারা আবার নিজ নিজ বাহনে চড়ে বসলেন, একসঙ্গে রওনা হলেন। চলতে চলতে তারা খলিফা হিশামের দুয়ারে গিয়ে থামলেন। সামান্য অপেক্ষার পর তাদের ভেতরে নিয়ে যাওয়া হল। পরে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, এরপরে কী হয়েছিল? তিনি জবাব দিলেন, খলিফা হিশাম যখন জানলেন যে আতা ইবনে আবি রবাহ দরজায় অপেক্ষা করছেন, তখন তিনি নির্দেশ দিলেন তাকে ভেতরে নিয়ে যেতে। খলিফা দেখা মাত্রই মারহাবা মারহাবা বলে স্বাগত জানালেন। এখানে বসুন, এখানে, বলতে বলতে খলিফা তাকে একেবারে নিজের সিংহাসনে নিয়ে বসালেন, এত কাছে যে হাঁটুর সঙ্গে হাঁটু লেগে গেল। রাজদরবারে উপস্থিত অভিজাত লোকেরা নিজেদের আলোচনায় মেতেছিলেন। অচেনা আগন্তুকের প্রতি বাদশার এই সমাদর দেখে তাদের কথা বন্ধ হয়ে গেল। হিশাম জিজ্ঞাসা করলেন, হে আবু মুহাম্মদ, আমি কী খেদমত করতে পারি? আমিরুল মোমিনিন, হারামানের লোকেদের প্রতি দয়া করুন, তারা আল্লাহর প্রেমিক, রাসুলের প্রতিবেশী,
তাদের খাদ্য ও পোশাকের সুব্যবস্থা করুক, তাই করব ইনশাআল্লাহ। খলিফা মঞ্জুর করলেন। কেরানিকে তা লিখে রাখার নির্দেশ দিয়ে বললেন, মক্কা মদিনার লোকেদের জন্যে পূর্ণ এক বছরের খাবার ও পোশাক মঞ্জুরের কথা লিখে দাও। আবু মুহাম্মদ, বলুন আর কি করতে হবে? খলিফার ব্যাকুল জিজ্ঞাসা। আমিরুল মোমিনিন, হেজাজ ও নজরের লোকেরা আরবের মূল আদিবাসী, তারা ইসলামের বীর সেনানী, তাদের সাদাকার ঔদ্ধৃত্য তাদের মাঝে বিলিয়ে দিন। ঠিক আছে, এখন থেকে তাই করা হবে। কেরানি, লিখে রাখো। আবু মুহাম্মদ, আর কিছু? হ্যাঁ আমিরুল মোমিনিন, সীমান্ত প্রহরীদের দিকে নজর দিন, ওরা নিজেদের জীবন বাজি রেখে শত্রুর মুখোমুখি হয়, ইসলামের ধ্বংসকামীদের বিরুদ্ধে লড়াই করে। তাদের যদি ক্ষতি হয়ে যায় তবে সীমান্তের সকল চিহ্ন মুছে যাবে। মেহরবানি করে হুকুম দিন তাদের যেন বেতন ও রেশন পেতে কষ্ট না হয়, বিলম্ব না হয়। তাই হবে, এখন থেকে বেতন ও রেশন তাদের কাছে ঠিক সময়ে পৌঁছে দেওয়া হবে। আবু মুহাম্মদ, বলুন আর কি? আমিরুল মোমিনিন, আপনার জিম্মি নাগরিকদের উপর সামর্থ্যের অতিরিক্ত করের বোঝা যেন না চাপানো হয় সেদিকে লক্ষ্য রাখুন। গোলাম, লিখে রাখো, সামর্থ্যের বাইরে জিম্মির কর উসুল করা হবে না। আবু মুহাম্মদ, আর কিছু বলবেন? হ্যাঁ আমিরুল মোমিনিন, আর একটি কথা, নিজের মধ্যে তাকওয়া ও পরহেরাজগারি অর্জন করুন। ভুলে যাবেন না, আপনি পৃথিবীতে এসেছিলেন একা, যেতেও হবে একাই, হাশরের মাঠে আপনাকে উঠানো হবে একা, আল্লাহর সম্মুখে আপনাকে হিসাব দিতে হবে একা। আল্লাহর কসম, যাদের আজ সঙ্গে দেখছেন এরা কেউই আপনার সঙ্গী হবে না। কথাগুলো শুনে হিসামের মাথা নিচু হয়ে গেল। খলিফার দুই চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো অজোর ধারায়। এরপর আতা ইবনে আবি রবাহ উঠলেন সেখান থেকে, আমিও উঠে পড়লাম তার সঙ্গে। আমরা যখন সদর দরজার কাছে পৌঁছালাম তখন এক কর্মচারী তার পিছে এসে দাঁড়ালেন একটি থলে নিয়ে। থলেটি তার দিকে বাড়িয়ে ধরে বললেন, আমিরুল মোমিনিন আপনার জন্য এটা পাঠালেন। তিনি বললেন, অসম্ভব, আমি উহার জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমার পুরস্কার তো রব্বুল আলামিন, আল্লাহর কাছে মজুদ রয়েছে। সূরা শুআরা আয়াত 109। বেটা, আল্লাহর কসম, তিনি খলিফার দরবারে গেলেন এবং ফিরে এলেন, এর মাঝে এক ঢোক পানিও খেলেন না। আল্লাহ তাআলা আতা ইবনে আবি রবাহকে 100 বছরের দীর্ঘ এক জীবন দান করেছিলেন, যে জীবন তিনি পরিপূর্ণ করেছিলেন ইলম ও আমল দ্বারা, আলোকিত করেছিলেন নেক কাজ ও তাকওয়ার নূর দ্বারা, পরিচ্ছন্ন করেছিলেন পার্থিব সম্পদের প্রতি নির্মোহতার দ্বারা। যখন তার মৃত্যুর সময় হল, দেখা গেল তিনি পার্থিব আসবাবের বাহুল্য ও দুনিয়ার বোঝা থেকে ভারমুক্ত, হালকা। দেখা গেল পরলৌকিক সম্পদের হিসেবে তিনি বিপুল ধনবান, ঐশ্বর্যবান। উপরন্তু তার অতিরিক্ত সঞ্চয় 70টি হজ, 70টি ওকুফে আরাফা। আল্লাহর কাছে তিনি চেয়েছেন তার রেজামন্দি ও জান্নাত। আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন তার নারাজি ও জাহান্নাম থেকে। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করো, মুসলিম জাতিকে তার আদর্শ অনুসরণের ঐশ্বর্য দান করো। প্রিয় শ্রোতাবৃন্দ, দয়া করে বলুন আমিন। Yeah, man, you can't